আমরা মোগলার বাসী, মোগলার স্থায়ী বাসিন্দা। এখানে ইমিগ্রেশন চেকপোস্ট ছিল, রেলওয়ে স্টেশন ছিল, ভারতের সাথে সংযোগ ছিল। এখন নদী ভাঙনে এটা বিলীন হয়ে গেছে। এখানকার লোক সবগুলো নদী ভাঙনে অস্থায়ী অবস্থায় বসবাস করতেছে। এখানে এই যে এই ঐতিহ্য জিনিসটা যদি পুনর্বহাল হয় তাহলে এলাকার লোক উপকৃত হবে। হ্যাঁ, একাত্তরের সময় ট্রেন মোগলহাট এসেছিলো, ইন্ডিয়ার ট্রেন মোগলহাট এসেছিলো, 500 লোক নিয়ে গেছিলো। তারপরে কলকাতা থেকে মাল ট্রেন একদম ঢাকা গেছিলো। আমাদের স্থলবন্দরটা এক সময় চালু ছিল। এই স্থলবন্দর আমি আমার ছোটতে আমি দেখছি যে স্থলবন্দরের মানুষ পাসপোর্টে যাওয়া আসা করে, সেটা এটা আমার নিজের চোখে দেখা। তার পরবর্তীতে স্থলবন্দরটা কীভাবে এখান থেকে বুড়িমারিতে গেল এই বিষয়টা আমার জানা নাই। আমরা নদী ভাঙা লোক। এই নদী মানে করে আগে স্থল বন্ধ আগত আসিল, চালু হয়েছে, এখন তো চালু নাই, চালু তো নাই, এখন বন্ধ হয়ে গেছে। এই যে গেছে বুড়িমারি মানে নদী ভাঙিয়ে মানে আর পথ নাই, মানে করে নদী ভাঙা কোনো জামা জমিন এদিকে ধল্লাই শেষ করছে। 1996 থেকে এই জিনিসটা বন্ধ আছে। এখন কি আপনারা চাচ্ছেন যে স্টেশনটা চালু হোক বা না হোক? হুম, চালু হলে অনেক ভালো হয়। আমাদের চালু হলে অনেক ভালো হয়, অনেক ভালো হয়। নদী ভাঙা আসিল তো আগে, কথা ছিল কোথায় আপনাদের আগে? মোগলহাট স্থলবন্দর থেকে আমি হান্নান নবাব আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। লালমনিহাট জেলা থেকে মাত্র 9 কিলোমিটার উত্তরে মোগলহাট স্থলবন্দর এখন পরিত্যক্ত একটি জনপদ। একসময় মোগলহাট হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ ছিল। 1988 সালের বন্যায় ধলনা নদীর ওপরে রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হলে মোগলহাট স্থলবন্দরের গুরুত্ব হারিয়ে যায়। শেষে 1995 সালে স্থলবন্দরটি বন্ধ হয়ে যায়। এলাকাবাসী মনে করে লালমনিহাট সীমান্তের ভারত অংশে ধলনা নদীর ওপরে একটি ব্রিজ স্থাপন করলেই মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালু করা সম্ভব। এটি চালু হলে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে। সব মিলিয়ে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করতে লালমনিহাটের মানুষ দীর্ঘদিন ধরেই মোগলহাট স্থলবন্দরটি চালুর দাবি জানিয়ে আসছে। এই ব্যস্ত স্থলবন্দর কিভাবে নদীর বুকে বিলীন হয়ে গেল, কিভাবে থমকে গেল একটি সরগরম জনপদ, সেটাই আজ আপনাদের দেখানোর চেষ্টা করব।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কাকা আপনার নাম? আফতার আলী। আর এলাকার নাম? মোগলহাট। মোগলহাট। আগে ট্রেন চলছিল এনডিএ থেকে। পাসপোর্ট ছিল? পাসপোর্ট ছিল। আগত মানুষ যাতায়াত করছিল, তারপরে এটা আপাতত অফ করে দিয়ে বুড়ি মারি নিয়ে গেল। ব্রিজ এখানে আছে, এর লাইন ভাঙে যায় নদিয়া গেল। নদিয়া আমার জমা জমি শেষ, টুকটাক দোকান এখান ওখানে কেমন কর্ম কষ্ট করে খাবেন আছে। নদী ভাঙা, আমার নদী ভাঙার এমন একটা অসুবিধা করিয়েছি, এটার কোনো অ্যাকশন নেয় না সরকার। একশনের ভিতরে এই আপাতত এই বাঁধনটা দিয়ে দিয়েছে, এই বারটা করে দিয়েছে কাদের মিয়া। আমরা মোগলহাটবাসী, মোগলহাট স্থায়ী বাসিন্দা। এখানে ইমিগ্রেশন চেকপোস্ট ছিল, রেলওয়ে স্টেশন ছিল, ভারতের সাথে সংযোগ ছিল। এখন নদী ভাঙনে এটা বিলীন হয়ে গেছে। এখানকার লোক সবগুলো নদী ভাঙনে অস্থায়ী অবস্থায় বসবাস করতেছে। এখানে এই যে এই ঐতিহ্য জিনিসটা যদি পুনর্বহাল হয় তা এলাকার লোক উপকৃত হবে। মানুষের পরিস্থিতি খুব খারাপ হচ্ছে, এলাকাবাসীর খুব অসুবিধা হচ্ছে। এল্লানে পড়ি পড়িয়েছে, জমা জমি নাই, এখন বালা বাড়ি হয়ে গেছে, কি করি যেন খায়, অবস্থা খুব খারাপ। এটা যদি হয়, চালু হয়, মানুষের এখানে ভালো হবে। আঙ্কেল আপনি যখন ছোট ছিলেন তখন কি ছিল এখানে? ট্রেন চলতেছিল? হ্যাঁ, ট্রেন চলছিল। দেখছেন আপনি? হ্যাঁ দেখছি, এটা এলডি চার্জ দিয়েছি। ট্রেনও যাতায়াত করলাম আমরা। আপনার ট্রেনে যাতায়াতও করেছেন? হ্যাঁ। এটা বন্ধ হয়েছে কত সালে? 71 না, এবে কি 71 এ 95 তে বন্ধ। আমি মোহাম্মদ জেনারুল ইসলাম চিস্তি। আমার পরিচয় হলো আমি একজন ছোটখাটো একটা ব্যবসায়ী। এই যে একটা লাইন পড়ি আছে দেখেন, এই যে লাইনটা এখানে যে লাইনটা আছে, এই লাইনটা দীর্ঘস্থায়ী। এখানের থেকে মোগলহাট থেকে লালমনিরহাট পর্যন্ত যে লাইনটা আছে, এই লাইনটা পরিত্যক্তভাবে পড়ি আছে। এখন এই লাইনটার ঘষা মাঞ্জা নাই। এখন লাইনটা মাঝে মাঝে দেখা যায় অনেক ধরনে লাইন কাটি নিয়ে যাচ্ছে। তাই এই জিনিসটা যদি পরিত্যক্ত জিনিসটাকে আবার সরকার চালু করে তাহলে গরিব মানুষের জন্য অনেক সুবিধা হবে। প্লাস আরেকটা বিষয় আপনাদের বলি, এই যে নদীর মাঝখানে দেখা যাচ্ছে এখানে মোগলহাট নামের একটা বাজার ছিল এক সময়। এই মোগলহাট নামের বাজারটা নদী ভেঙে যাওয়ার কারণে
মোগলহাটের বাজারটা এখান থেকে আউট হয়ে গেছে, যার কারণে এখানে বাজার নাই। এখন বাজার মোগলহাট হিসেবে পরিচিত ইমানগঞ্জের হাট, ইমানগঞ্জের হাটের ওখানে মোগলহাট এখন ওইটাই পরিচিত, কিন্তু মূলত ওটা ইমানগঞ্জের হাট হিসাবে পরিচিত। এখন মোগলহাট না থাকার কারণে ওইটাই মোগলহাট হিসাবে পরিচিত হয়ে গেছে। তো আমি আশা করব যে আমাদের এই যে স্থলবন্দরটা এটা যেন সরকার চালু করে, সরকারের কাছে আমার এটাই দাবি। আমি গরিব মানুষ হিসেবে সরকারের কাছে দাবি করতেই পারি, যদি সরকার চায় তো সবারই উপকার হয়ে যায়। তো যাই হোক, আমি আর কি বলবো এই বিষয়গুলো, এই পাসপোর্ট কিংবা স্থলবন্দর যদি সরকার চালু করে তাহলে সবার জন্য উপকার হবে। এত সুন্দর রাস্তা করছে যে রাস্তা দেখলে মানুষ কয় যে এটা কি হবে, এই রাস্তা এসে এখানে শেষ হয়ে গেছে নদীর এখানে এসে। এত সুন্দর রাস্তা করার পরও সরকার যদি চায় তো আমাদের মনে হয় এই কাজটা হয়ে যেতে পারে। আমার ডাইন পাশে, বাম পাশে, পশ্চিম পাশে আমাদের এই সাইডটার মধ্যে আজ থেকে কিছুদিন আগে একটা মিল ছিল, চিনির মিল। এই চিনির মিলটা যখন ছিল তখন অনেক উন্নত ছিল, কিন্তু এখন চিনির মিলটা নদীর কারণে চিনির মিলটা নাই। ভারত কোন সাইডে বলো? ভারত আমার এখান থেকে, ভারত ঠিক এখান থেকে 1 কিলো দূরেই ভারত। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি বর্তমান, আমার এখান থেকে বাম পাশে 1 কিলো দূরেই ভারত। আমাদের এখানে নদীর উপরে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সম্পূর্ণটা এখানে রেল লাইন ছিল, সামনে একটা ব্রিজ আছে রেলের, এই ব্রিজ বন্ধ একটা রোড ছিল। পর্যক্রমে ব্রিজ ঠিক আছে এখনো, কিন্তু পর্যক্রমে ভেঙে আস্তে আস্তে আজকে নদী এখানে। এটা জিএম কাদেরের একটা অনুদান ছিল, এখানে যখন ভাঙাটা বেশি হয়ে গেছে জিএম কাদের এখানে এসে এই ভাঙা দেখিয়ে গরিব মানুষের হাহাকার দেখিয়ে সে সহ্য করবে না পেয়ে এরকম একটা বাঁধ জিএম কাদের এসে ওনার অনুদান হিসেবে এটা দিয়ে গেছে। তখন থেকে আর এই সাইডটা আর ভাঙতেছে না, এই বাঁধটা সম্পূর্ণটাই ঠিক আছে। তাই জিএম কাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের মধ্যে এইরকম একটা বাঁধ উনি দিয়ে গিয়েছে। এখনো এখানে দেখেন পোস্ট অফিস নামের মানে চেক পোস্ট, বিডিআরেরা যে চেক করতে একটা পোস্ট অফিস সেটা এখনো আছে এখানে। আপনাদের কাছে আমরা দেখে দিচ্ছি জিনিসটা, দেখেন এই যে একটা পোস্ট অফিস ভাঙা হিসেবে পড়িয়েছে, পরিচর্যা নাই, যার কারণে এখনো বিডিআরেরা যা চেক করতো এই পোস্ট অফিসটা এখনো আছে। আপনারা একটু দেখেন চেক পোস্টের কি অবস্থা, কোন হালে আছে এখনো। এখানে দেখেন জি, এটা একটা চেক পোস্ট ছিল, সে যে চেক পোস্টটা বিডিআরেরা এখানে চেক করতো বইগুলা, শুধু বইগুলা চেক করে ছাড়িয়ে দিত। এখানে সামনে আরও চেক পোস্ট আছে, ওই চেক পোস্টে মনে করেন ওরা আরো ভালোভাবে চেক করে চলে যেত। জিনিসগুলো ঠিক আছে কিন্তু পরিচর্যা নাই, তাই এগুলো জিনিস যদি আবার নতুন করে পরিচর্যা করা যায় মনে হয় যে আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যায়। এই যে আমার পাশে দেখেন আপনারা চেকপোস্টটা কি নামছে না, কি অবস্থা হয়েছে, চেকপোস্ট উল্টি পড়ে আছে, যে আর এখানে কোনো খোঁজ খবর নাই। এই চেকপোস্ট কিসের চেকপোস্ট ছিল, বই যখন পাসপোর্টের ইমিগ্রেশনের লোক যখন এই দিক দিয়ে চলাচল করছিল তখন এই জায়গাতে চেকপোস্টের যে লোকগুলো অফিসাররা ছিল এখানে বইগুলা চেক করিয়ে ছাড়িয়ে দিত, বইগুলো দেখাশোনা করতো ঠিক আছে কি নাই, সেজন্য এটা এই এরকম একটা অফিস। আর এখানে অফিসাররা বা ভালো ভালো লোক এখানে আসিয়ে ছিল। আর এই যে একটা মন্দির, এটা পুরানা মন্দির, ইমিগ্রেশন চালু হয়েছে যখন ঠিক তখনকারের মন্দির। হয়তো পরিচর্যার কারণে মন্দিরটা আজকে এখানে লোক আছে, হিন্দুদের সম্বন্ধে লোক আছে বিধায় হয়তো মন্দিরটা ঠিক আছে, কিন্তু এই যে পোস্ট অফিসের লোক না থাকার কারণে আজকে পোস্ট অফিসের এই অবস্থা। যে সরকারের কাছে আশাবাদী যে স্টেশনটা যদি চালু করে আবার নতুন করে পরিত্যক্ত জিনিসটা যে চালু হয়ে যায় আমাদের জন্য না কত সুবিধা হয়ে যাবে। স্টেশনটা এখানে ছিল টিকিট ঘরেটা, টিকিট কাউন্টারের জন্য এটা টিকিট করছে মানুষ এখানে। তো রেল লাইনটি এখন চালু হলে আপনাদের জন্য খুব ভালো হয়। অনেক ভালো হবে, 96 সালটি বন্ধ হয়েছে, 96 সাল থেকে এই রেলপথটা বন্ধ হয়েছে। আগে চলছিল, আপনারা ভারত দেখছেন যে ভারত, হ্যাঁ ভারত যত কত যাত্রা করছে ভারতে গেছেন, হ্যাঁ পাসপোর্ট ছিল না, পাসপোর্ট আগে আমার যাতায়াত করছে এই ট্রেনে। এদিক দিকে ইমিগ্রেশনও চালু ছিল কি, ইমিগ্রেশন জি মানে পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট চালু ছিল। অত কিছু বলতে পারবো না, তবে ট্রেন এসে বন্ধ হয়ে গেছে, তারপরে এখন রেল লাইন উঠে গেছে। রেল লাইন যে ভারত থেকে বাংলাদেশ যে যোগাযোগ বন্ধ হলো, পরে কি বাংলাদেশ থেকে বাংলাদেশে চলাফেরা এই জায়গা থেকে হচ্ছিল কিনা? হ্যাঁ ইন্ডিয়ান ট্রেন আমার বাংলাদেশ পর্যন্ত আসছে, আসি এখান থেকে রিটার্ন হয়েছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসার পরে রিটার্ন হয়েছে। পরবর্তীতে সময়টা বাংলাদেশ থেকে এই জায়গায় ট্রেন কি চলাচল ছিল? ছিল
ছিল, কতদিন ছিল? না সে বহু দিন ছিল আগে। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধ হওয়ার কতদিন হলো যে চলতেছে না এখন? 1996 থেকে বন্ধ। 1996 বাংলাদেশে বন্ধ, কিন্তু ওর আগে ওর দিকে বন্ধ হয়েছে। এখন কি ইন্ডিয়া চালু আছে তো? কই চালু? ইন্ডিয়া থেকে ইন্ডিয়া চালু আছে। হ্যাঁ ইন্ডিয়া চলতেছে। রেল লাইন সরাসরি এখান থেকে ইন্ডিয়া চলে গেছে, যে এক সময় ইন্ডিয়ার সাথে যোগাযোগ ছিল ট্রেনের, বাংলাদেশ টু ইন্ডিয়া এক সময় যোগাযোগ ছিল, যে কোনো কারণ বিষয়ে হয়তো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশের যোগাযোগটা বিচ্ছিন্নর কারণে, তার পরবর্তীতে আবার বাংলাদেশ থেকে বাংলাদেশের ট্রেন অনেকদিন চলাচল করছিল। তো এক সময় এই ট্রেনটা বন্ধ হয়ে গেছিলো, এখন ট্রেন চলতেছে না, একবারে মোটেই ট্রেন চলতেছে না।